নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কপ এক্সপ্রেস অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি আজ দু চারটা কথা বলার জন্য একটা ছোট্ট ভিডিও করলাম প্রথমেই বলি যে ডাব্লুবিপির সমস্ত রিক্রুটমেন্টের রেজাল্ট এবং ডাব্লুবিপি কনস্টেবলের মেরিট লিস্ট এবং কলকাতা পুলিশ এক্সামের জন্য আমরা ষোলো তারিখ পর্যন্ত ওয়েট করছি আশা করা যায় ষোলো তারিখ একটা সবুজ সংকেত আসবে তবে ওয়েট করছি মানে এটা নয় যে সবাই বসে আছে ঠিক আছে এমনটা নয় যে যার মতো করে চেষ্টা করে যাচ্ছে যেমন ডাব্লুবি একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে তো ওই টেলিগ্রাম গ্রুপে প্রায় একুশশো মেম্বার রয়েছে ওখানে কয়েকদিন আগে দু তিন দিন ধরে টানা মেল ক্যাম্পেইন ক্যাম্পেনিং চলছিল ঠিক আছে তো এখনও কেউ কেউ মেল মেল করছে আবার কিছুদিন আগে কয়েকজন ভাই তৃতীয়বারের জন্য ডেপুটেশন জমা দিতে গিয়েছিল তো ওই ভাইদের আমার অসংখ্য ধন্যবাদ আমি ভিডিওতে বলেছিলাম যে ডেপুটেশান যতবার খুশি যে কেউ জমা দিতে যেতে পারে এটা কিন্তু প্রত্যেকের মৌলিক অধিকার আবারও বলবো কলকাতার কাছাকাছি যদি কেউ থাকো এবং যদি কারোর মনের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আবারও ডেপুটেশান জমা দিতে যেতে পারো ঠিক আছে এবার আসছি কেপি এক্সাম নিয়ে আমরা যখন দ্বিতীয়বার ডেপুটেশান জমা দিতে গিয়েছিলাম তখন চেয়ারম্যান স্যার আমাদের কিন্তু বলেছিলেন যে কলকাতা পুলিশের একটা ট্রান্সজেন্ডার কেস হয়ে রয়েছে তো যার জন্য পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না কারণ ওনাদের কাছে যে ট্রান্সজেন্ডারের ভ্যাকেন্সিটা ক্লিয়ার নয় ঠিক আছে যে ট্রান্সজেন্ডারের জন্য কতগুলো ভ্যাকেন্সি রাখা হবে এটা ক্লিয়ার ছিল না তো এখন কিন্তু ওই কেপির ওই কেসটা কিন্তু মিটে গেছে পিআরবি একটা নোটিফিকেশান দেবে অফিসিয়াল ওয়েবসাইটে তার দিনের পরেই কিন্তু এক্সাম হবে ঠিক আছে তার মানে ধরে রাখা যায় যে ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের দিকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু কলকাতা পুলিশ প্রিলিমিনারি এক্সাম কিন্তু হবে ঠিক আছে এটা ধরেই কিন্তু এগোতে হবে এবং প্রিপারেশান কিন্তু জোরদার করতে হবে কারণ প্রতিদিন কম্পিটিশন কিন্তু হাই লেভেলের হচ্ছে এইবারে ডাব্লিউপি কনস্টেবলের প্রিলিমিনারি থেকে প্রিলিমিনারি বলো বা মেন্স বলো কোশ্চেনার লেভেল কিন্তু যথেষ্ট ঠিক আছে বুঝতে পাচ্ছি এটা আমি অনুভব করি ঠিক আছে যে অনেকে অনেকেই অনেক হতাশার মধ্যে আছো কিন্তু এই হতাশাকে তোমাকে কাটিয়ে উঠতেই হবে কারণ তোমার হাতে আরও সুযোগ রয়েছে ঠিক আছে ডাব্লিউডিপির নতুন ভ্যাকেন্সি ন হাজার প্লাস ভ্যাকেন্সি রেডি আছে যে তারিখ সবুজ সংকেত পাওয়া ষোলো তারিখ সবুজ সংকেত পাওয়ার পর কিন্তু ওই ন হাজার প্লাস ভ্যাকেন্সি কিন্তু বেরোবে যেটা ফেব্রুয়ারি মাস নাগাদই বেরোবে তার মানে ফেব্রুয়ারিতে কিন্তু অনেক সুযোগ রয়েছে ঠিক আছে এটা কিন্তু প্রত্যেকের জন্য সুযোগ যার বয়স বেশি যার বয়স কম প্রত্যেকের জন্য সুযোগ কারণ ডাব্লিউ সমস্ত রিক্রুটমেন্টের কিন্তু বয়সটা শেষ বয়সটা কিন্তু সাতাশ বছর থেকে তিরিশ বছর করা হয়েছে তাই তো এবং প্রত্যেকটা মানে কাস্ট মানে সি এস টি এবং কাস্টটা কিন্তু কাস্টের মতো করেই কিন্তু ছাড় পাবে এর জন্য কিন্তু বসে থাকলে আর হবে না এখন কিন্তু প্রিপারেশানটাকে কিন্তু আরও জোরদার যেভাবে চলছিল প্রিপারেশান আরও জোরদার করে দিতে হবে এবং চেয়ারম্যান স্যারের সাথে যখন আমরা দ্বিতীয়বার কথাই মানে যখন আমরা দ্বিতীয়বার ডেপুটেশান জমা দিতে গিয়েছিলাম সেখানে কিন্তু আমরা কথা বলে বুঝতে পারি জিলেস অপারেটার থেকে কিন্তু আমাদের খুব প্রেসার দেওয়া হচ্ছে আশা করা যায় কিন্তু ওয়ারলেস অপারেটারও কিন্তু ভ্যাকেন্সি নিউ ভ্যাকেন্সি কিন্তু বেরোবে ঠিক আছে ফেব্রুয়ারি মাস আশা করা যায় ঠিক আছে কারণ ডিপার্টমেন্টে কিন্তু ওয়ারলেস অপারেটার ডিপার্টমেন্টে ওয়ারলেস অপারেটার কেন ডব্লিউপি প্রত্যেকটা ডিপার্টমেন্টেই তো লোক নিয়োগ হবে সেটা আমি ওয়ারলেস অপারেটার স্পেশালি বলছি কারণ এই ওয়ারলেস অপারেটারটাই আমাদের কিন্তু চেয়ারম্যান স্যার বলেছিলেন যে আমাদের তো কনস্টেবেল ন হাজার ভ্যাকেন্সি ন হাজার প্লাস ভ্যাকেন্সি রেডি আছে এবং তার সাথে ওয়ারলেস অপারেটার ডিপার্টমেন্ট থেকে আমাদের বলা হচ্ছে যে আমাদের লোক চাই আমাদের ছেলে চাই আমাদের ছেলে চাই বারবার করে উনি বলছেন তো ওনারা খুব প্রেশারে আছেন তাদের মেন্স হয়ে গেছে মানে যে সমস্ত পরীক্ষার মেন্স হয়ে গেছে ডাব্লিউপি ওয়ারলেস অপারেটার ডাব্লুইপি এস ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই ইন্টারভিউর জন্য প্রিপারেশান নাও কারণ হট করে ইন্টারভিউর জন্য ইন্টারভিউ ডেট দিয়ে দেবে ষোলো তারিখ সবুজ সংকেত পেলেই কিন্তু তার এক সপ্তাহের মধ্যেই কিন্তু রেজাল্ট বেরোবে এবং ইন্টারভিউর ডেট দিয়ে দেবে ঠিক আছে তো আজ থেকে আস্তে আস্তে করে ইন্টারভিউর জন্য কিন্তু প্রিপারেশান নিতে থাকো আমার এই চ্যানেলে প্লেলিস্টে গেলে তোমরা দেখতে পাবে যে আমি ম্যাথেমেটিক্স এবং রিজিনিংয়ে ডাব্লুবিপির ম্যাথেমেটিক্স এবং রিজিনিংয়ের ক্লাস করাচ্ছি তো আমি এটুকু তোমা তোমাদেরকে বলতে পারি যে পশ্চিমবঙ্গের কোনো ইউটিউব চ্যানেলই কিন্তু ডাব্লু বিপির এক একটা চ্যাপ্টারের এত সংখ্যক অঙ্ক কখনো করায়নি এবং প্রত্যেকটা অঙ্ক কিন্তু টাইপ ওয়াইজ করিয়েছি আমি ঠিক আছে যে পার্সেন্টেজ আমার পার্সেন্টেজ চ্যাপ্টারে তুমি দেখলেই বুঝতে পারবে যে একটা পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে আমি যদি কুড়িটা টাইপ হয় আমি কুড়িটা টাইপই কিন্তু করিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা টাইপ থেকে দুটো তিনটে করে অঙ্ক করিয়েছি ঠিক আছে কারণ আমি হুবহু কমনে বিশ্বাসী নই আমি টাইপ কমনে বিশ্বাসী রিজনিংয়ের ক্লাসগুলোও তোমরা যদি একটু কষ্ট করে দেখতে পারো ঠিক আছে আমি তিনটে চ্যাপ্টার করিয়েছি ইনিকিউলিটি ডাইস এবং সিলাজিজম এই তিনটে চ্যাপ্টার করিয়েছি আমি রিজনিংয়ের ক্লাসটাও এবং ম্যাথের ক্লাস দুটোই আমি কন্টিনিউ করব এক দু দিনের মধ্যেই ঠিক আছে আমি যে রিজনিং চ্যাপ্টারগুলো রয়েছে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো ক্যালেন্ডার ক্লক ঠিক আছে ডাইরেকশান অ্যান্ড ডিস্ট্যান্স এরকম যে ইম্পর্টেন্ট কয়েকটা চ্যাপ্টার র্যাঙ্কিং ঠিক আছে সিটিং অ্যারেঞ্জমেন্ট তো এইরকম ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো রয়েছে এই চ্যাপ্টারগুলো কিন্তু আমি কলকাতা পুলিশের আগে কিন্তু করিয়ে দেবো একটু কষ্ট করে ভিডিওগুলো দেখো দেখার পরে আমার ভিডিওতে কমেন্ট করো যে বুঝতে পারছ কি না এবং সমস্ত টাইপ কভার করা হচ্ছে কি না ঠিক আছে কারণ এখন ডাব্লিউবিপি বলো বা কেপি বলো প্রত্যেকের কিন্তু আর সেই বিপির মতো করে পড়লে হবে না এখন কিন্তু পড়া মানে এসএসসি লেভেলের প্রিপারেশানটাকে নিয়ে যেতে হবে এসএসসি সিজিএল লেভেল সিএসএল লেভেলের কিন্তু প্রিপারেশানটাকে কিন্তু নিয়ে যেতে হবে ঠিক আছে তো আমার প্রতিটা কোশ্চেনও কিন্তু তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে বিগত কোনো না কোনো পরীক্ষার বড় পরীক্ষার কোশ্চান আমি যতগুলো কোশ্চান করি তার মধ্যে বেশিরভাগ কোশ্চেন এই এসএসসি সিজিএলের কোশ্চান ডাব্লুবিপির কোনো এসআইর কোশ্চান ডাব্লুইপি জেল পুলিশের কোশ্চান কোনো না কোনো পরীক্ষার সেটা কোশ্চেন তো যদি মনে হয় যদি পারো তো অবশ্যই ক্লাসগুলো কন্টিনিউ মানে ক্লাসগুলো দেখো ঠিক আমাদের একটা অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে কপ এক্সপ্রেস নামে তুমি কপ এক্সপ্রেস সার্চ করে কিন্তু জয়েন হতে পারো এবং আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই লিঙ্কের থ্রু দিয়েও কিন্তু তুমি ওই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো ওই গ্রুপে কী হয় না যখন ডাব্লিউপি মেন্সের আগে ডাব্লিউপি কনস্টেবল মেন্সের আগে কিন্তু জিকের কুইজ হতো ইংলিশের কুইজ হতো ঠিক আছে এবং ডাবলু এবং ডব্লিউপি ওয়ারলেস অপারেটরের আগেও কিন্তু মানে যখন প্রিলিমিনারি পরীক্ষা সেখানে জিকে ছিল প্রিলিমিনারি পরীক্ষাতে জিকে ছিল তো ওই জিকের সময় কিন্তু ওখানে জিকে কুইজ হতো তো আমরা দু থেকে চার দিনের মধ্যে কিন্তু ওই গ্রুপে মানে ওই টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমরা জিকে কুইজ শুরু করছি যদি মনে হয় ঠিক আছে তাহলে এই গ্রুপে জয়েন হতে পারো আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো ভিডিও আর দীর্ঘায়িত করবো না এটুকু বলবো প্রত্যেকে কিন্তু একটু ধৈর্য ধরো ঠিক আছে জানি ধৈর্যের বাঁধ বাঁধ ভেঙে যাচ্ছে কিন্তু তাও বলবো একটু ধৈর্য ধরো ষোলো তারিখ আশা করা যায় কোনো ভালো খবর আমাদের জন্য অপেক্ষা করছে ঠিক আছে এবং হতাশা কাটিয়ে কিন্তু একটু পড়াশোনার দিকে কিন্তু মনোনিবেশ করতে হবে আগামী আগামী এক দুদিনের মধ্যেই কিন্তু ম্যাথেমেটিক্স এবং রিজিনিয়ারিং ক্লাস কিন্তু আবারও কন্টিনিউ হবে ঠিক আছে ভিডিও আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ